আমি এত কিছু জানি না শেষ এইটা যদি না যায় তাহলে আমারটাও যাবে না থ্যাংক ইউ দিস ইজ ওয়্যার দ্য ইন্টারভিউ এন্ডস গুড বাই আমার অপোজিটে যদি মেহজাবিন থাকে মানে ও ওকে কি আমি ছেড়ে দিব খুব জমে উঠেছে সেলিব্রিটি ক্রিকেট লীগের প্র্যাকটিস সেশন বৃষ্টি বাদল কিছুই মানছে না তারকারা কঠিন প্র্যাকটিস শুরু করে দিয়েছে সবাই এই যেমন আফরান নিশো ব্যাটিং প্র্যাকটিস করছে তার টিমের প্লেয়ারদের সঙ্গে আর এদিকে মেহজাবিন করছে নিজের মতো করে ওয়ার্ম আপ এবং স্ট্রেচিং তৌসিফ মাহবুব সেও বৃষ্টির মধ্যেই ফুটবল খেলে একটু চাঙ্গা হয়ে নিচ্ছে অ্যান্ড আরও অনেক তারকারা এখানে নিজ নিজ টিমের সঙ্গে নিজের মতো করে প্র্যাকটিস করছে প্রস্তুতি নিচ্ছে কিন্তু সবাই যেখানে প্র্যাকটিসে ব্যস্ত সেই জায়গায় শহীদুন্নবী ভাই চুপ করে বসে আছে কেন মানে আমাকে বলেন আপনি খেলার বিরতিতে কয়টা করে কলা খান আমার টিমে আমার জন্য আসলে ১২টা বরাদ্দ আছে তারপর অন্যান্য সবার কাছ থেকে একটা দুইটা করে নেওয়ার চেষ্টা করছে চলছে আর কি আমি এসে কলা রুটির জন্য খেলতে এসেছি আরশ ভাইয়া আপনার থেকে কি কলা নিছে এটা আরশে কলা না এটা কলাটা হচ্ছে মানে কলা যাই হোক খাওয়া দাওয়া তো চলবেই তবে এই লোকের কিন্তু একটা স্পেশাল ব্যাপার আছে তার ৬ বলে লাগে ৬টা ব্যাট আমার আসলে ৬টা বলার জন্য ৬টা ব্যাট ৬টা বলার জন্য ৬টা বলার জন্য আমি এক একটা প্রথম ব্যাট প্রথম যখন বল খেলি এটাতে খেলি সেকেন্ডারিতে খেলি থার্ড ফুটারিতে খেলি মানে এক একটা বলের সময় আমার এক একটা ব্যাট লাগে আর এদিকে অ্যাক্ট্রেস রাজ রিপা তার টিমের বলারকে নিয়ে সে অনেক প্রাউড আবার আছে কিন্তু একটা ঝামেলাতেও খুবই মানে ওর বলে আসলে পারা যেন ও এত স্পিডে বল মারে মানে আমার সেই দিন আমার হাতে লেগেছিল একদম হাত ফুল আমি বলছি তুই আমার মানে তুমি আমার ফ্রেন্ড হয়ে আমার সাথে এরকম বিট্রে করলে একটা আস্তে বল করতে পারলে না খেলার মাঠে কোনো কিছু খেয়াল রাখে না আমার অপোজিটে যদি মেহজাবিন থাকে মানে ও ওকে কি আমি ছেড়ে দিব আমার অপোজিটে যদি আফরান নিশো থাকে আমি কি ছেড়ে দিব এইভাবে আমি তোমাকে আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে নিয়েছিলাম সো আমি ফ্রেন্ড তুমি খেলার পরে আচ্ছা এটা সব প্রমাণ থাকলো হ্যাঁ এটা তো মেবি থাকবে স্টার গল্পতে এটা প্রমাণ থাকবে ইন ফিউচার আমি কিন্তু ছাড়বো না আহা এভাবে একই টিমের মধ্যে ক্যাচাল করলে হবে নাকি এই যে দেখেন ইফরান সাজ্জাদ এবং সুমাইয়া হিমি কি সুন্দর দুজন দুই টিমের হয়েও একজন আরেকজনের প্রশংসা করছে মানে আপুর হাইট টাইট দেখে মনে হয় না আপু যেন কত ভালো খেলে এইভাবে ইন্টারভিউ নিতে নিতে হঠাৎ আমাদের হোস্ট দেখা পায় বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট ফেমাস হোস্ট রাফসান শাবাবের যাকে দেখা মাত্রই বেচারির কনফিউশনে পড়ে যায় আমি না বুঝতে পারছি না আপনাকে কি কি প্রশ্ন করবো কারণ আপনি সবই পারবেন বলে দেন আমি কেন ইংরেজিতে কথা বলে ইংলিশে টেকলা চালাক দেন আরে এরপর ভাবসাব নিয়ে খুব কনফিডেন্সের সাথে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে গিয়ে আরো বড় ফাপড়ে পড়ে গেল বেচারি আমি একটা প্রশ্ন করব আপনাকে আমার মনে হয় আপনি পারবেন না না পারলে না পারলাম এত তো টেনশন না আমি কত কনফিডেন্ট যে আমি আমার মনে হয় আপনি পারবেন এটা তো ভালো আপনি যদি আমাকে মনে করেন যে আমি পারবো না তো পারলাম না তো কি আর হবে আমার জীবনে এটা দুই একটা ভিডিওই ভাইরাল হবে যে পারে না হ্যাঁ আমি তো অনেক কিছু পারি না আমাকেও তো পচায় মানুষ প্রশ্ন হচ্ছে আজ বাংলা কত তারিখ এই কোয়েশ্চেন এটা কি এটার সাথে আপনি আমাকে বুঝান কেন এটা না না আপনি আগে আমাকে আচ্ছা আপনাকে আমি প্রশ্ন করি আজ আরবি কত তারিখ না আমি বাঙালি না এটা কিভাবে হইলো এটা কিভাবে হইলো আমি 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 বাংলা আজকে আমাকে বলেন বাংলা সাহিত্য অনুযায়ী আজকে কোন কবির জন্মদিন আমি এত কিছু জানি না শেষ এটা যদি না যায় তাহলে আমারটাও যাবে না থ্যাংক ইউ দিস ইজ ওয়্যার দ্য ইন্টারভিউ এন্ডস গুড বাই ব্যাপার না দুষ্টু প্রশ্ন করলে এরকম প্যাচে মাঝে মধ্যে পড়তে হয় তবে মৌসুমি হামিদ সে কিন্তু আবার এইসব দুষ্টু প্রশ্নের উত্তর দিতে অনেক ওস্তাদ কোন জিনিস একবার খেলে কেউ আর দ্বিতীয়বার খেতে চায় না মায়ের মায়ের খেলে হতে পারে পিটানি পিটানি হতে পারে না ছ্যাঁকা ধোকা মানুষ সামহাও বারবার খাইতে চায় আমার কাছে মনে হয় মেবি ভিতর থেকে চায় কিন্তু সামনে থেকে হয়তো চায় না কিন্তু মায়ের খাইতে চায় না মানুষ এটা আমি কনফার্ম যাই হোক ২৮-২৯-৩০ এই তিন দিন আয়োজিত হবে সেলিব্রিটি ক্রিকেট লিগ যেখানে ৮ জন ডিরেক্টরের টিম খেলছে এবং শেষ পর্যন্ত যে কে জিতে বলা মুশকিল কারণ সবাই কঠিন প্র্যাকটিস করছে যাই হোক সেই মোমেন্টসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো টিল দেন আপনার কাছে কী মনে হয় এদের মধ্যে কোন প্লেয়ারটা সবচেয়ে বেশি পাকা